কিছু মানুষ নিজেদের স্বার্থে দেশে অনির্বাচিত সরকার আনতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এটা প্রমাণ হয়ে গেছে এই সরকারের অধীনেই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব। একাদশ জাতীয় সংসদের একুশতম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি আরও বলেন, পর্যাপ্ত খাদ্য মজুদ আছে, আসছে রমজানে সংকটের কোনো আশঙ্কা নেই। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচী একাদশ জাতীয় সংসদের একুশতম অধিবেশনের সমাপনী দিনের কার্যক্রম শুরু হয় বিকেলে। রাতে সমাপনী বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, কিছু মানুষ নিজেদের স্বার্থে দেশে অনির্বাচিত সরকার আনতে চায়। তিনি বলেন, ছয় উপনির্বাচনেই প্রমাণ হয়ে গেছে আওয়ামী লীগ সরকারের আমলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব। অনির্বাচিত সরকার আসামের নামে যাদের ক্ষমতায় আসার ইচ্ছা তাদেরকে বলবো, রাজনীতি করেন, জনগণের কাছে যান, জনগণের ভোট নেন, নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন, কোনো আপত্তি নাই। জনগণ যাকে ভোট দেবে তারাই সরকারে আসবে, এটাই হলো বাস্তবতা। কারণ নির্বাচন যে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হয় তা তো আমরা প্রমাণ করে দিয়েছি। রংপুর ইলেকশনে আমরা তো হারলাম, ছয়টা নির্বাচন হয়েছে, দুটো নির্বাচনে, তিনটা নির্বাচনে আমরা নৌকা মার্কা দিয়েছি, এমনকি সেই বগুড়া সেখানেও আমরা জিতেছি, চাপাই নবগঞ্জ আমরা দিতেছি। মানুষ ভোট দিয়েছে কেন এটা তো বলতে পারবো না যে ভোট কেড়ে নিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে বগুড়াবাসী ভোট দিয়েছে, কারণ আওয়ামী লীগ আসার পরেই তো তাদের উন্নতি হয়েছে। সংসদ নেতা বলেন, কেবল রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই দারিদ্র বিমোচনে বাংলাদেশ সফলতা পেয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী আমরা সৃষ্টি করে দারিদ্র বিমোচনে আমরা সাফল্য অর্জন করেছি, চল্লিশ ভাগ থেকে আজকে ২০ ভাগে আমরা নামিয়ে এনেছি। কাজে এই সাফল্যগুলি কেবলমাত্র এই দেশে গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে বলেই সম্ভব হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে ছিল না। ৭৫ জাতির পিতাকে হত্যার পর বারবার যে অবৈধভাবে ক্ষমতা দখল, ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা, সন্ত্রাস জঙ্গিবাদকে স্থান দেওয়া, দুর্নীতিকে নীতিমালা হিসেবে গ্রহণ করে ব্যাপকভাবে লুটপাট, তার ফলেই কিন্তু বাংলাদেশের কোনো অগ্রযাত্রা সেভাবে হতে পারে নাই। অনেকেই দাবি করেন যে বাংলাদেশে আজকের যে উন্নয়নটা সেটা নাকি কোনো কোনো বড় বড় এনজিও থেকে শুরু করে অনেক, আমি দেখি অর্থনীতিবিদ বা আতেল তারা কিন্তু দাবি করে ফেলেন যে তাদের কারণেই হয়েছে। রমজানে খাদ্য ঘাটতির কোনো আশঙ্কা নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনীয় খাদ্যের মজুদ আছে আর এলসি খুলতেও কোনো বাধা নেই। আপনাদের আশ্বস্ত করতে চাই, কারণ আমি আজকে সকালেও আমাদের ফাইন্যান্স সেক্রেটারি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে মিটিং করেছি, আমাদের কিন্তু রমজানের যে খাদ্য তার কোনো অভাব নাই, রমজানের জন্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করার কোনো সমস্যা নাই, সেখানে এলসি তো কোনো বাধা নাই। এখানে কিছু লোক যারা এলসি নিয়ে দুই নম্বরই করে, বাধাটা তাদের জন্য, কেউ ওভার ভয়েস করে, কেউ আন্ডার ভয়েস করে, টাকা নিয়ে করে, তাদের সমস্যা হচ্ছে এটা ঠিক, কিন্তু যারা যথাযথভাবে ব্যবসা করে তাদের কোনো অসুবিধা নেই। আড়িপাতা যন্ত্র ক্রয় নিয়ে বিরোধী দলের কথার জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, সরকার আড়িপাতা না, আইন শৃঙ্খলা বাহিনী জঙ্গি ও সন্ত্রাস দমনের জন্য এটি কাজে লাগায়। জনগণকে নিরাপত্তা দেওয়া এটা আমরা আমাদের কর্তব্য মনে করি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। যখনই মিছিল মিটিং করতে যায় তখন